সালা তাদের পরে সালাম ফেরানোর পরে ছোট্ট একটা আমল আমরা করবো এই ছোট্ট আমলের পাওয়ার অনেক বেশি এই ছোট্ট আমলটা যদি আমরা করতে পারি নবী আল্লাহ বলেন কামাই রুজিতে আল্লাহর আলামিন তাকে বরাক দান করবেন জীবনে পাহাড় পরিমাণ যদি অন্যায় থাকে গুনা থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুণাগুলো মাফ করে দিবেন যে কোনো কাজে সে হাত দিবে যত কঠিন কাজই হোক যত কঠিন কাজ হোক আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বিজয়ী দান করবেন ওই কাজে তাকে সফল করে দেবেন ওই কাজে তাকে সফল করে দেবেন যে কোনো টেনশন থেকে পেরেশানি থেকে হয়রানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন কারণ আল্লা পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো ব্যক্তি সাহায্য চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য দান করেন আইলা ইন্ন করি আর আল্লাহর সাহায্য একেবারেই নিকটে আল্লাহর সাহায্য একেবারেই নিকটে আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য লুফে নিতে পারি না আল্লাহ দিতে চান কিন্তু আমরা নিতে পারি না এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আল্লাহ আলমী আমাদেরকে ডাকতে থাকেন আমরা তার ডাকে সারা দিই না আল্লাহ নিজে বলতেছেন ওদি আস্তাজিবেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ পাক বলতেছেন তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কিন্তু আমরা তো ডাকছি না আল্লাহকে যদি ডাকি আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিতে দেরি তার বান্দাবানিদের ডাকে সারা দিতে দেরি না প্রিয় ভাইরা আমার এই জন্য ছোট্ট একটা আমরা কথা বলবো মুসনাদীব ইবনে আবি সাহেব আনের দুই হাজার নয়শত নিরানব্বই নম্বর হারিজ এসেছে হদরতে বুরুদারাদিয়াল্লাহু তেলান বলেন বলেন হদরতে আবু মুসা শাহারিফ আরাদিয়াল্লা হু তালান হ ই দোয়াটি পড়তেন আমরা ওই দোয়াটি পড়ব। যদি দোয়াটি পড়তে পরে আল্লাহ পাকরবুল আল আমিন চতুর্দিক থেকে আমাদের বিজয় সফলতা দান করবেন আমাদের যা কিছুর প্রয়োজন হবে রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন তিনি বলেন এই জন্য আমরা সালাম ফিরাবো সালাম ফিরানো যখন শেষ হয়ে যায় সালাম ফিরানো শেষ হওয়ার পরে আমরা একবারই দোয়াটি পরব আল্লাহ ফিরিলি দম্বি হ্যাল তা আমাকে আপনি মাফ করে দেন ওয়েশ আমরি আমাকে আমার কাজগুলো আপনি সহজ করে দেন বাবা রিকলি ফি রিস্ক আর রিজিকের মধ্যে আপনি আমাকে বার দান করে আমাকে মাফ করে দেন আমার কাজকে আপনি সহজতর করে দেন বাবা রিকলি ফি রিস্কি আর আমার আপনি বারাকাত দিয়ে ভরপুর করে দেন যখন আমরা এই দোয়াটা করি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে আমাদেরকে মাফ করে দেন সাথে সাথে ক্ষমা করে দেন সিরলি আমরি যে কোনো কঠিন কাজ হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন আমরা সাহায্য চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জন্য কাজটা একেবারে ইজি সহজ করে দেবেন বা ফি রিস্কি আর যখন আমরা বলি আল্লাহ আমাদের রিজিকে অসাধ দান করেন আমাদের রিজিকে বারাকাত দান করেন কারণ বারাকাত দান করবেন একমাত্র আল্লাহ পাক আল্লাহ পাক যদি বরকাত দান না করেন তাহলে দেখা যায় জমিনে চাষাবাদ করেছি বৃষ্টির মাধ্যমে বা বৃষ্টির মাধ্যমে এই জমিনের সমস্ত ফসলাদিগুলো বিনষ্ট হয়ে যাবে অথবা জমিনের মধ্যে পোকা ধরবে ওই গাছগাছালির মধ্যে পোকা ধরবে এবং পোকা যেগুলোতে সমস্ত সম্পদগুলোকে খেয়ে শেষ করে দেবে ঘরের ভিতরে রোগ বেদি লেগে থাকবে সরবে না যার কারণে টাকা পয়সা আর্থিকভাবে আমি একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আল্লাহ রব আলমিনের কাছে যেহেতু সবকিছু রয়েছে সেই আল্লাহ পাক রবাহ আলমিনের কাছে আমরা চাইব এই জন্য দোয়াটি আমরা নামাজের সালাম ফিরানোর পরে পড়াবো আল্লাহ হুম ফিরুলি দম্বি ওয়া সিরুলি আম্রি ওয়াবারিকলি ফিরিজী প্রতিদিন যে কোনো একবার আমরা সালাম ফিরানোর পড়ে এই দোয়াটি পড়ব আল্লাহ পাখর বর আল আমাদের সবাইকে কামিয়াবি দান করবে না।